কেরালায় কাজে গিয়ে রহস্যজনক মৃত্যু মুর্শিদাবাদের শামশেরগঞ্জের এক পরিযায়ী শ্রমিকের। মৃতের নাম ফারুক মীর, বাড়ি শামশেরগঞ্জ থানার লস্করপুর এলাকায়। রবিবার সকালে একটি বাগান থেকে উদ্ধার হয় ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ফারুক মীরকে। কেরল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদেহ বাড়ি নিয়ে আসার তৎপরতা শুরু হয়েছে। ঘটনায় মৃতের পরিবার জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। দিন দশেক আগে রাজমিস্ত্রির কাজে কেরালায় পাড়ি দিয়েছিল মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লস্করপুর এলাকার বাসিন্দা ফারুক মীর। কেরলের পাইন্নুর জেলায় রাজমিস্ত্রির কাজ করত সে। প্রতিদিনের মতো শনিবারও কাজ করে সে। বাড়ির সাথে কথাও হয়, তবে রাত থেকে আর কোনো যোগাযোগ করা যায়নি ফারুক মীরের সঙ্গে। এরপরে রবিবার সকালে একটি বাগান থেকে উদ্ধার হয় ওই যুবকের ঝুলন্ত মৃতদেহ। ফোনে খবর পাওয়া মাত্র কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে ফারুককে। স্থানীয় সূত্রে জানা যায়, কেরলে যাওয়ার আগে গ্রামে এক যুবকের সাথে সুদের টাকা নিয়ে বিবাদ চলছিল ফারুকের। স্থানীয় পঞ্চায়েত সদস্য সেই টাকা ফেরত দিয়ে বিষয়টির মীমাংসাও করে দেন। তবে অনুমান করা হচ্ছে যে ওই যুবকের সাথেই কেরালায় গিয়েও ফারুকের বিবাদ বাধে, আর সেই কারণেই ফারুককে খুন করা হয়েছে। গাড়িটা কেনা আটকালা বাবা, যে আমি পয়সা পাবো। তো যা হোক, একটা ফায়সলা করে দিয়েছিলাম, ওই যে পয়সাটা পেত ওই পয়সাটা ওকে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে গাড়িটাও দিয়ে দিয়েছিল। দিয়ে দেওয়ার পরে যাক, ওই ঝামেলাটা মিটে গেছিলো। মিটে যাওয়ার পরে আবার শুনলাম কি, যা হোক, ওই কেরালা ছেলেটা খাটতে গিয়েছিল, যে ছেলেটা মার্ডার হয়েছে খাটতে গিয়েছিল। তো একটা আভাস পাচ্ছি কি, যে ছেলের সঙ্গে গ্রামে গন্ডগোল হয়েছিলো মোটরসাইকেলটা নিয়ে, ওদের সঙ্গে ওখানে ঝামেলা। তো ওদের রাত্রে ঝামেলা হয়েছে। ঝামেলা হওয়ার পরে আমি এটুকু শুনলাম কি, ঝামেলা রাত্রে ওদের হয়েছে। হয়ে যাওয়ার পরে সকালবেলায় খবর আসছে কি, মানে মার্ডার হয়ে গেছে। সঠিক তদন্ত হোক, আমাদের একটা গ্রামের ছেলে এরকম বাইরে গিয়ে মার্ডার হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কে দোষী, তবে কেরল পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃতদেহ বাড়ি নিয়ে আসার তৎপরতা শুরু হয়েছে। ছেলের মৃত্যু সংবাদে কান্নায় ভেঙে পড়েছেন তার মা সহ গোটা পরিবার। বাড়িতে ভিড় জমিয়েছেন পাড়া প্রতিবেশী আত্মীয় পরিজনেরা। ছেলের খুনের ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। মেম্বার ডেকে নিয়ে যা বেটাকে টাকা মিটিয়ে দিয়ে দিয়েছে, মিটিয়ে দিয়ে এবার ওই ফের সুদে টাকা লিবে লাগে বৈঠক করে বেটাকে ডেকে নিয়ে যা মেরে ফেলে দিয়েছে। ওই যে কেরালে কাজে যেছে জিনিসটা যাইছে, মিটিয়ে দেওয়া লাগছে 15-20 দিন হয়েছিল, ওই টাকাটি মিটিয়ে দিয়েছে হ্যাঁ বেটাটা। ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ জেলায় সর্বোৎকৃষ্ট এবং উন্নত যন্ত্র সহযোগে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সহ সমস্ত রকম ছবি, মলমূত্র ও রক্ত পরীক্ষা করা হয়। একাধিক অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন এখানে। ঠিকানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের 2 নম্বর গেটের বিপরীতে, 12 বিঘা কবরস্থান রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9800-233-37।